বদরের প্রান্তরে বিশ্বনবীজি মুষ্টিময় কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 313 জন, পক্ষান্তরে কাফের ছিল প্রায় 1000, তাদের মোকাবেলায় আল্লাহ রসুল যখন 313 জনকে দাঁড় করায় দিয়েছেন, সারা রাত নবীজি কাঁদতেছিলেন, কখনো রুকু অবস্থায় কাঁদেন, কখনো সেজদায় গিয়া কাঁদেন, কখন দাঁড়িয়ে কাঁদেন, কখনো বসে কাঁদেন, কখনো নামাজে কাঁদেন, কখনো এইভাবে দোয়া করে কাঁদতেছেন। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিতে গিয়া বললেন, নবীজি এভাবে আর কাঁদতে হবে না, আপনি এক মুষ্টি বালু হাতে নেন আর কাফেরদের দিকে নিক্ষেপ করেন। নবীজি এক মুষ্টি বালু হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, আর ওই বালু মুষ্টি আল্লাহ পাক প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে নিয়ে পৌঁছায়া দিলেন। আমি যদি এখানে এক মুষ্টি বালু নিক্ষেপ করি, সবার চোখে পৌঁছানো কি সম্ভব? কিন্তু 1000 কাফেরের চোখে পৌঁছায়া দিছেন কে? আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী আপনি দেখেছেন যে আপনার হাত নিক্ষেপ করছে, আপনি দেখছেন যে আপনি নিক্ষেপ করতেছেন, আসলে আপনি নিক্ষেপ করেন নাই, এখানে আমার কুদরত কাজ করেছে। সুবহানাল্লাহ। আপনি দেখতেছেন যে আপনি আসছেন, আপনি বসে আছেন, আপনি কথা বলতেছেন, আসলে আপনিও বলেন না, আপনিও বসেন নাই, আপনিও আসেন নাই, আপনারে একজন কি করেছেন, এনেছেন, বলাইতেছেন, বসায় রাখছেন। সুবহানাল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। মানুষ কি আমরাই না আরো আছে এই এলাকায়? আরো মানুষ আছে না? তারা আসতে পারে নাই। আপনাকে আল্লাহ এনেছেন, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনি এখানে আসছেন, বসছেন, কথা শুনতেছেন, আপনাকে দিয়া বলাইতেছে, আপনাকে দিয়ে আল্লাহ শুনাইতেছে, এটাই প্রমাণ করে আল্লাহ পাক আপনাকে কি বা কি করেন, ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। আমি যদি কসম দিয়াও কথাটা বলি, এখানে যারা বসে আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালোবাসে। কসম করলেও হানেস হতে হবে না, আল্লাহ ভালো না বাসলে এখানে না বসাইতেন না। একটা ছোট্ট ঘটনা শোনাই, মুসনাদে আহমাদের মধ্যে এসেছে, ইমামে আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, যিনি হাম্বলি মাজহাবের একজন ইমাম, ইমামে রব্বানী, 30,000-এর ঊর্ধ্বে হাদিস আছে মুসনাদে আহমাদের ভিতরে। সেখানে লম্বা এক হাদিস, হাদিসের মর্ম কথা হল হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত। উনি বলেন, ওনার ওস্তাদ ছিলেন, উনি একজন তাবি, ওনার ওস্তাদ ছিলেন হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাগরে ওনার ছাত্র একজন বিশিষ্ট তাবেই, যার নাম হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বর্ষিয়ান মুহাদ্দিস ছিলেন, তিনি আর বাসার কাজের জন্য তিনি একদিন বাজারে গেছেন, একটা বাদি কেনার জন্য, দাসী কেনার জন্য। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি যখন বাজারে গেলেন শেষ বেলা, বলেন তো বাজারে মানুষ শুরুতে গেলে ভালো পায় না শেষে গেলে ভালো পায়? বাজারের ভালো ভালো জিনিস কখন পাওয়া যায়? শুরুতে, শেষে গেলে ভালো জিনিস পাওয়া যায়। এখন যেমন আমাদের হাটগুলোতে বাজারগুলোতে গরু ছাগল বিক্রি হয়, একটা সময় এমন ছিল যে বাজারে কি বিক্রি হইতো? গোলাম বান্দি, দাস দাসী বিক্রি হইতো। সাইনবোর্ড থাকতো যে এই বাজারে দাস দাসী পাওয়া যায়, গোলাম বান্দি কিনতে পাওয়া যায়। তো মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি শেষ বেলা, পরন্ত বেলা, যখন বাজার ভেঙে যাবে, ভেঙে যাবে ভাব, এই সময় গেছে একটা দাসী কেনার জন্য বাসার কাজের জন্য। তো বাজারে গিয়া উনি দেখতেছেন দাসীর হাট ভেঙে গেছে, বেচা কিনা শেষ, কোনো দাস দাসী নাই, শুধু এক বৃদ্ধ মানুষ এমন একটা দাসী নিয়ে বসে আছে যার চেহারা ভালো না, নাকের সেন্টার ঠিক নাই, এক তো বাইকটা জনমের কালো কালো, দেখতে দেখা যায় না ভালো, মনে হয় যেন অর্ধ পাগল নেই, এইরকমের একটা দাসী এক মালিকে নিয়ে বসে আছে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন যে বাজারে আসছি, চলে যাব, আবার আসবো দাসী কিনতে, আর আল্লাহওয়ালারা তারা বেশি বাজারকে কি করে না, পছন্দ
কথা কয় না করে আমরা আল্লাহর রাসূল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সুবহানাল্লাহ সবচেয়ে দামি জায়গা কি মসজিদ ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা অপছন্দের জায়গার নাম কি বাজার আল্লাহ ওয়ালারা জরুরত ছাড়া কখনো বাজারে যায় না বাজারে বেশি সময় কাটায় না জরুরতে যায় জরুরত শেষ হইলে আবার বাসায় চলে আসে এটাই হলো আল্লাহওয়ালাদের লক্ষণ আর যারা নেককার যারা দিনদার যারা আল্লাহওয়ালা এ আমার বাজান তারা সবচেয়ে বেশি সময় দেয় কোথায় মসজিদে বেশি সময় দেয় মসজিদে বাজারে সময় দেয় আর যারা বেশি বাজারে সময় দেয় এরা আল্লাহওয়ালা না আল্লাহ ভোলা আরো যদি কোন আল্লাহ বলা এই যুগের যুবকরা তরুণরা তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মসজিদে গিয়া না বাজারে গিয়া আর যদি মেলায় যাইতে পারে তাহলে তো আর হুশ থাকে না মেলায় গেলে কি থাকে না হুশ থাকে আর যদি আইসক্রিমের গান শুনতে পারে ওরে বাপ রে বাপ আছে না নাই এই যে বাণিজ্য মেলায় কিছুদিন শুনছি মানুষ খালি কাঁচা বাদাম আর ফসা বাদাম আছে না নাই যেখানে যাই সব জায়গায় খালি কি কাঁচা বাদাম আর কষা বাদাম এখন এটা বাদ দিয়ে এখন শুরু হয়েছে আবার কি আইসক্রিমের গান এখন দেখবেন বাণিজ্য মেলায় যায় শুধু আইসক্রিমের গান গায় বিক্রেতাও গায় ক্রেতাও গায় ছোটতেও গায় বড়তেও গায় নারীরাও গায় পুরুষেরাও গায় যে কেনে সেও গায় যে খায় সেও গায় যে না খায় সেও গায় এই জন্য এক দিল্লি কা লাড্ডু জু খায়গা ও ভি ফস্তায়গা জু না খায়গা ও ভি ফস্তায়গা কথা ঠিক না বে ঠিক জরে আর এখন তো মোটামুটি সরকার একটা তাল করে দিছে স্কুল কলেজ বন্ধ দিয়ে দিছে যা একটু আইসক্রিম খেয়ে আয় কথা কয় না কেন সুযোগ করে দিছে না আপনারা মনে করছেন স্কুল বন্ধ করে দিছেন এই পোলা বান্ডি বাসায় নাক টেনে ঘুমাইবো বাপ মারে জ্বালাইবো টাকা দাও বাণিজ্য মেলায় যাবো কথা কয় না সবাই সব যাবো বাণিজ্য মেলা ওখানে গিয়া যত আকাম কাম আছে যা কিছু আছে সব চলতেছে আমার তো মনে হয় আজকে এই ঘোষণাটা দেওয়ার আগে আগে বাণিজ্য মেলা বন্ধ করে তারপরে স্কুল কলেজ বন্ধ করা দরকার ছিল উল্টা হয়ে গেছে ঠিক না বেঠি আমার বাজান তাহলে আল্লাহ ওয়ালারা বাজারে যায় না প্রয়োজন ছাড়া বাজারে যায় না দেখবেন আপনি আমি যেমন প্রয়োজন ছাড়া টয়লেটে যাই না প্রয়োজন শেষ হয়ে গেলে কেউ ইচ্ছা করে টয়লেটে বসে থাকে নাকি এটা জরুরত জরুরত হলে যায় জরুরত শেষ হলে আবার কি চলে আসে যে না এত দামি টয়লেটটা বানাইছি যাক আর পাঁচটা মিনিট কাটাই এখানে বসে জীবনে কেউ কাটায় নাকি কথা কয় না কেউ জীবনে টয়লেটে পাঁচ মিনিট বেশি সময় কাটায় না কয় বাজারটা হলো জরুরত জরুরত শেষ হলে তাড়াতাড়ি বাসায় আসো আর আজকে এমন কিছু কপাল করা মুসলমান আছে বাজারে গেলে চার দোকানে চায়ের চুমুক দেয় আর টেলিভিশনের দিকে এমনি তাকায় থাকে ছবি যদি হয় সিনেমা যদি হয় দেখবেন এক কাপে চুমুক দিয়া পুরো এক ঘন্টা কাটায় আসে না না থাকে দেখতেই থাকে সময় ঘন্টার পর ঘন্টা কাটাইতেই থাকে আর বড় বড় ফতোয়া দিতে থাকে আর হুজুররা তো কত কথাই কয় সব কি আর শোনা লাগে নাকি বলে কি বলে না বলে না বড় বড় মুফতি সাহেব সেজে গেছে আমার বাজান আল্লাহ ওয়ালারা বাজারে বেশি সময় দেয় না মুজাহিদ রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন হায় হায় বাজারে আসলাম এমন এক কাস দোকানদার এমন এক বান্দি নিয়ে বসে রয়েছে দেখা মায়া লেগে গেছে বিক্রেতাও দুর্বল যে মাল নিয়ে আসছে দাসী সেটাও বড় দুর্বল আপনারা যখন বাজারে যাবেন দেখবেন সেখানে বড় ব্যবসায়ীও আছে আবার ছোট ব্যবসায়ীও আছে না নাই এই যে আপনারা আপনাদের পাশের বাউনিয়াবাদ বাজার এখানে দেখবেন কয়টা ঠানকুনি পাতা নিয়ে বসে রয়েছে এই যে 10 টাকা ভাগা কয়টা শাক নিয়ে বসে রয়েছে আছে না নাই এরপর পাবলিকের ঠেলা কি দেখবেন ওই 10 টাকার শাকরে 8 টাকা বানানোর লিগে 3টা জারি মারে কথা কয় না সবাই
কতটা 10 টাকা কত দাম নাকি জঙ্গল তো ঢুকে আছস 1 টাকা কমানোর লাগি পারাপারি করে আর ওই যে আরেক দোকানদার 1000 টাকা সরাই নিছে আর চেহারার দিকে তাকায় না কই নিয়ে আসে ঠিক ঠিক আরে ও 10 টাকা শাক বেজে কয় টাকা লাভ করব কথা কয় না সবই কি লাভ করে লাইব নাকি না না তুমি কেন বুঝো না বাজারের ভিতরে কয়টা খানকুনি পাতা নিয়ে বসে রইছে কয়টা কচু শাক কাইটা বসে রইছে 10টা ভাগা 10 টাকা করে বেচতে হয় তো 100 টাকা বেচবে তুমি ওর সাথে ঝগড়া করলা তুমি রিস্কাওয়ালার ভাড়া নিয়ে ঝগড়া করলা ও তো গরীব মানুষ এই টাকা বিক্রি কইরা ও ব্যাংকেও টাকা রাখবে না সুদও আনবে না কিস্তিও দিবে না এই টাকা দিয়া চাউলার ডাল কিনে ওরা খাবে আর আলহামদুলিল্লাহ কে শুকরিয়া আদায় করবে আর তুমি যে বড় লোক দোকানদারের কাছে গিয়া 1300 টাকা বিল হইছে তোমার কাছ থেকে 600 টাকা লাভ করে নিছে তুমি 10 টাকাও কমাইলা না যে ওর সাথে দামাদামি করলে আমার মান থাকবে না সম্মান থাকবে না অথচ গরীব বেটা যেই বেটার দিন আনে দিন খায় কেন তুমি দামাদামি করতে গেলা 10 টাকা ওয়ালা আর 20 টাকা দিয়া দিতা ও খুশি হইয়া যাইতো আরশের মালিক খুশি হইয়া তোমার জন্য দামি রিজিকের ব্যবস্থা করতে কথা ঠিক কি না আমাদের সমাজ ব্যবস্থাটা এমন কি এমন না কথা কন গ্রামগঞ্জে যায় দেখেন দুই আলি 20 টাকা ওয়ালা নিয়া বসে রইছে বাজারে কথা কয় না এরপর যদি দামটা খালি কা 10 টাকার জায়গায় 12 টাকা খালি ঘুষাঘুষি লাগায় এত দাম চাচ্ছে বেটা 10 টাকার কুড়ি মাছের ভাগা নেয়া তুমি দামাদামি করো অথচ তোমার ধনী বন্ধু 1000 টাকার মানে তুমি দামাদামি করো না ওখানে তোমার প্যাস্টিজ লাগে আর গরিবের সামনে গেলে দামাদামি করতে তোমার প্যাস্টিজ লাগে না কসম আল্লাহ তোমার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ আমি ব্যবসাও করব মালও কিনব ক্রয় বিক্রয়ের সওয়াব পাবো আর পাশাপাশি গরিবের একটু সহযোগিতাও করব তোর লাগে দুই বাগা শাক নে আমার তিন বাগা দিয়া দে দাম কত 15 টাকা নে বাবা 20 টাকা দিলাম 5 টাকা বেশি দিলাম তুই 5 টাকার কিছু কিন না খাইস ওরে ও তো চাইতেও পারে না ভিক্ষাও করতে পারে না তোমার কাছে হাতও পাততে পারে না তুমি যদি 5 টাকা বেশি দিয়া দাও চাওয়া ছাড়া ও যদি খুশি হয়ে যায় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় কথা ঠিক না ঠিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই কোন খোঁজ খবর নেই মুজাহিদ রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন হায় হায় বাজারে তো বারবার আসা যাবে না দাসী যা পাইলাম দেখতে ভালো দেখা যাক আর না দেখা যাক আমি চেহারা দেখি করব আমার কাজ দরকার এটা দামে যা হয় বেচারা গরিব মানুষ তার কাছ থেকে আমি কিনে নিয়ে যাই আমার জরুরত পুরা হইলেই হবে জোরে কন সুবহানাল্লাহ দাসী দাম জিগা ওই আপনার দাসীর দাম কত আমার দাসীর দাম এত টাকা ওরে নিতে পারবেন মুজাহিদ রহমাতুল্লাহ আলাই আল্লাহওয়ালা মানুষ কোনো দামাদামি করে না দেখছে বেচারা গরিব মানুষ 5 টাকা বেশি নিলে গরিব মানুষ নিয়ে খাবে আর দোয়া করবে সুবহানাল্লাহ টাকা বের করতেছে দাসী কিনে নিয়ে আসবে হঠাৎ ওই পাগলনি দাসী জবান খুইলা মুজাহিদে ডাক দিয়া কয় মুজাহিদ ও আমার মনি তুমি আমারে কেনতে আসছো আমারও কিছু কথা আছে সুবহানাল্লাহ কম সবাই কি ব্যাপারটা কি যারে চাই না কিনতে সে দিয়ে আমার কথা কয় কয় না কয় যারে চাই না আনতে হে বলে আইব না একটা কথা আছে না নাই যারে কথা আছে না নাই কয় যেই দাসী আমার পছন্দ হয় না আপনারা গরু কিনতে গেলে গাভি কিনতে গেলে যে বলে গরুতে কয়নি যে আমার হারায় নিতে পারবে না কথা কয়নি এমন কোনো শর্ত দিতে পারে না কি ওই গরু কেউ কিনবো নি দাসী তো গরুর মতো বিক্রি হইতো আগে হাটে ওর কোনো শর্ত সারায় থাকে না দাসী ডাক দিয়া আল্লাহর ওলি ও আমার মুনি আপনি আমাকে কিনবেন বড় ভালো কথা তবে একটা কথা হলো একটা শর্ত আছে আমাকে শর্তের সাথে নিতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ডাক দিয়া বলে বল এমন কি শর্ত কয় হুজুর আমার শর্ত হলো আপনি ফজরের পর থেকে নিয়া এশার নামাজ পর্যন্ত আমারে যে কোনো কাজে লাগাইতে পারবেন আপনি আমাকে যা বলবেন আমি তা করব যা খুশি তা করাইতে পারবেন যে কাজে লাগাবেন সে কাজ করব যেখানে পাঠাবেন তা করব তবে হুজুর আমার একটা কথা এশারের নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত আমারে কোনো কাজে হুকুম করতে পারবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তো বুজুর্গ মনে করছে যে মেয়েটা এমনি তো দুর্বল মনে হয় ঘুমে কষ্ট এই জন্য মনে হয় রাত্রে কোনো কাজ করতে চায় না
হুজুর কয় ঠিক আছে মা, আমার বাড়িতে তেমন কোনো কাজ নাই, দিনে শেষ হয়ে যায়, রাতের বেলায় তোমার কোনো কাজ করতে হবে না। এই মেয়েটাকে নিয়ে, এই দাসীকে নিয়ে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই যখন তার বাড়িতে আসলেন, মুজাহিদ রহমাতুল্লাহ আলাইর বাড়ির ভিতরে বাবা যেই ঘর ছিল খেজুর পাতার প্রসাদনী দিয়ে তৈরি। আপনারা জানেন আরব বিশ্বে এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কাঠের গাছ নাই, ঠিক না বেটি? সর্বোচ্চ কাঠের গাছ হলো খেজুর গাছ। একটা সময় আমাদের বাংলাদেশেও ম্যাক্সিমাম গ্রামগঞ্জে ঘর থাকতো সোনের ঘর দুই একটা, কথা কয় না কে সবাই? প্রায় বাড়িতে কিসের ঘর ছিল? সোনের ঘর ছিল। আরব বিশ্বেও একটা সময় বাবা ম্যাক্সিমাম ঘর তৈরি হইতো খেজুর গাছের প্রসাদনী দিয়া। আমাদের দেশের তখন বনের ঘরগুলো থাকলে মানুষ মনে করতো গরিব মানুষ, ছেলে বিয়ে করাইতে গেলে, মেয়ে বিয়ে দিতে গেলে জিজ্ঞাসা করতো বাড়িতে টিনের ঘর কয়টা আর সোনের ঘর কয়টা, কথা কয় না কাই? খবর নিত না, খোঁজ খবর নিত। আর এখন এই সোনের ঘর হয়ে গেছে ফ্যাশন, কথা কয় না কাই? রেস্টুরেন্টের উপরে এই উপরে গিয়া সোন দিয়ে একটু টং বানাইস, ওটা দেখার জন্য, ওটা খাওয়ার জন্য, বিলাসিতার জন্য মানুষ 10 টাকার মাছ ওখানে গিয়া 1000 টাকা দিয়া খায়, এমন ব্যাকুব সমাজের ভিতরে আসে না? না, আগের যুগের মানুষ যেটা ফালাইয়া দিত, যেটা করতো না, যেটা খাইতো না, গরুর পায়া ছাগলের পায়া মানুষ ফালাইয়া দিত, আর এখন গরুর গোশের থেকেও ছাগলের গোশের থেকেও এখন পায়ার দাম কম না বেশি? তাও পাওয়া যায় না বাজারে গেলে, ঠিক না বেটি? আগের যুগের মানুষ দেখবেন অজু ইস্তেনজা করতে গেলে বাথরুমে ধরলে ঘর থেকে দৌড়ায় ঘাটায় যাইতো, অথবা বাড়ির পিছনে যাইতো, আর এখন ও রাস্তার থেকে যদি টয়লেটে চাপ দেয় দৌড়ায় ঘরে ঢুকে, কথা কয় না সবাই? পুরা উল্টা চলতেছে সমাজ। আমার বাজান এই মুজাহিদ রহমাতুল্লাহ আলাই তার বাড়ির ঘরের মাঝখানের পার্টিশন ছিল খেজুর গাছের পাতা, এ পাশ থেকে ও পাশ দেখা যায়, আওয়াজ পাওয়া যায়। আমাদের দেশে এখনো আছে কিছু খড়ির ঘর, খড়ির বেড়া আছে না নাই, মুড়ির বেড়া আছে না নাই, এ পাশ থেকে ও পাশেও, বিশেষ করে আপনাদের এলাকায় খুঁজলে কিছু কিছু ঘরে এখনো মুড়ির বেড়া আছে না নাই। এ আমার দোস্ত মুজাহিদ রহমাতুল্লাহ আলাই তার ঘরের মাঝখানের পার্টিশন মুড়ির বেড়া বা খেজুর পাতার বেড়া, এ পাশে দাসী থাকে আর এ পাশে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই ফ্যামিলি সহ ঘুমায়। এক রাতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই ঘুমায় আসেন, গভীর রাত, হঠাৎ মুজাহিদের কানের ভিতরে আওয়াজ আসতেছে গুনগুন করে কান্নার আওয়াজ। মুজাহিদ রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় এত রাত্রে আবার কে কান্না করে, কি ব্যাপার, আমার ঘরে আবার কি সমস্যা, আবার কে কাঁদে? হঠাৎ মুজাহিদ রহমাতুল্লাহ আলাই যখন ওই বেড়ার কাছে গিয়া কান লাগাইলেন, কান লাগায় মুজাহিদ রহমাতুল্লাহ আলাই শুনতে পায় বেড়ার উপাস থেকে ওই যে যে দাসী কিনে আনছিলেন বাজার থেকে, ওই দাসী মোনাজাত দিয়া আল্লাহর কাছে কথা বলতেছেন আর বিনয়া বিনয়া কান্না করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, দাসী কানতেছে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাই চিন্তা করে, দেখি আমার দাসী কি বলে, কি কথা বলে। হঠাৎ তিনি শুনলেন দাসী আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে কই, তোমার ভালোবাসার কসম দিয়া কই, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো কোনো সন্দেহ নাই, তোমার ওই ভালোবাসার কসম দিয়া বললাম, আল্লাহ তুমি যে আমারে কাজে লাগাইছো, আল্লাহ তুমি আমারে ভালোবাসো, মেহরবানি কইরা এই ভালোবাসার কসম দিয়া বললাম, আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও, চিৎকার মেরে কম সুবহানাল্লাহ, ভালোবাসার কসম দিয়া বলি আল্লাহ তুমি আমারে কি করে দাও, মাফ করে দাও। মুজাহিদ রহমাতুল্লাহ আলাই এ পাশ থেকে ডাক দিয়া বলে, দাসী এই তুই তো বড় বেয়াদবা, কেন তোর কাছে কি ওহি আসে নাকি, আমার আল্লাহ যে তোরে ভালোবাসে তুই এটা কেমনে বুঝলি, আর ওই ভালোবাসার কসম দিলি, তুই যে বললি আল্লাহ তোমার ভালোবাসার কসম দিয়া বলি, তুমি যে আমারে ভালোবাসো ওই ভালোবাসার কসম, তোরে যে আমার আল্লাহ ভালোবাসে তুই কেমনে বুঝলি। এবার দাসী ডাক দিয়া বলে, ও আমার মুনি আপনি আমারে না চিনতে পারেন, কিন্তু আমি কিন্তু আপনারে ভালো কইরাই চিনি, আল্লাহু আকবার, জোরে কান সবাই, আপনি যে বড় মুহাদ্দিস আপনি আমারে চিনতে পারেন নাই, আমারে না চিনতে পারেন কিন্তু আমি কিন্তু আপনারে ভালো কইরাই চিনি।
আপনি বড় মুহাদ্দিস মানুষ, আপনি বড় হাদিস জানলেওয়ালা, কিন্তু মুজাহিদ, আমার মনে হয় রসুলের একটা হাদিস এখনো পর্যন্ত আপনার কানে পৌঁছায় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, একটা হাদিস আমার মনে হয় আপনার কাছে এখনো পৌঁছায় নাই। মুজাহিদ রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়া বলে, দাসী কোন হাদিসটা যেটা এখনো আমার কানে পৌঁছায় নাই, তুমি কি হাদিসটা জানো নাকি? দাসী তখন হাদিস শোনায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল্লাহু আবদান বিখাইরিন ইয়াস্তামিলু ইস্তামালাহু। দাসী ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণ চান, কাউকে যখন ভালোবাসেন, আল্লাহ পাক ওই মানুষটাকে নেকির কাজের ভিতরে, আমলে সালের ভিতরে আল্লাহ পাক লাগায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, এ আমার বাজান। তাই তো আমিও কসম করে বলতে পারি, আপনার টেলিভিশনের সামনে না বসাইয়া, ঘরের ভিতরে না শোয়াইয়া, আল্লাহ পাক মসজিদের ভিতরে বয়ান শোনার কাজে লাগায়া দিয়েছেন। এটাই প্রমাণ করে আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? জোরে ইস্তামালাহু। কিলা ওয়া মান ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক কোন আমলে লাগায়া দেয়? আল্লাহর রাসূল জবাব দেয়, ইউওয়াফিকুহুল্লাহু মিন আমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে মৃত্যুর আগে আগে বেশি বেশি আমলে সলে, বেশি বেশি নেক কাজের ভিতর আল্লাহ পাক লাগায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষণ, যেই মানুষটা দেখবেন মৃত্যুর আগের হালাত, যে মৃত্যুর আগে সে কানতেছে, মৃত্যুর আগে সে তাহাজ্জুদ পড়তেছে, মৃত্যুর আগে বেশি বেশি মসজিদে যাচ্ছে, মৃত্যুর আগে বেশি বেশি দান করতেছে, মৃত্যুর আগে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতেছে, এটাই প্রমাণ করে আল্লাহ তারে ভালোবাসে। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ আমার বাজান, এই মাদ্রাসায় আসলে যার কথা মনে না কইরা আমি পারি না, যিনি আমাকে কখনো হুজুর বলতেন না, মুফতি সাহেব বলতেন না, ইমাম সাহেব বলতেন না, খতিব সাহেব বলতেন না, ভাই বলে সম্বোধন করতেন, মরহুম হারুনুর রশিদ রুমি রহমাতুল্লাহ আলাই, অত্যন্ত বড় ভালো মানুষ ছিলেন। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই হারুন ভাই কত মহব্বতের মানুষ, ভাই বলে ডাকতেন, কলিজা দিয়া ভালোবাসতেন। ওনার শেষ আমল আপনারা জানেন, অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ইন্তেকালের হয়তো একটা বছর আগে, আল্লাহর বান্দাকে দিয়া শেষ বয়সে, শেষ সময়ও আল্লাহ এমন কাঁদান কাঁদাইছে, এমন কাঁদান কাঁদাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দেখেছি, উনি যতটা মাহফিলে বসেছেন, চোখ দিয়া পানি ঝরায়া ঝরায়া গুনাহ মাফ করে আল্লাহর প্রিয় হইয়া জান্নাতে চলে গেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন ভাইজানের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের নূর দিয়া ভরে দেয়। জোরে কানা আমি, আরো জোরে কানা আমি, আল্লাহ যেন ওনার রেখে যাওয়া আমানত, আল্লাহ যেন ওই আমানতকে হেফাজত করেন। জোরে কানা আমি, আল্লাহ পাক এই আমানতের পরবর্তী দায়িত্বভার আমার ভাইজান হাফেজ আব্দুল হামিদ সাহেবের উপরে আল্লাহ পাক চাপায়া দিচ্ছে। আমার আল্লাহ যেন আমার ভাইকেও সেই যোগ্যতা দান করে দেয়, আল্লাহ পাক ওই মাকাম দান করে দেয়, আল্লাহ যেন তার এই আমানতকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে। জোরে কান আমি, আর জোরে কান আমি। তবে আমার বাজান, এই জন্য চোখের পানির বড় দাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারেরা, দুইটা কাজ করো, যদি ইমানকে ঠিক রাখতে চাও, ইমানকে মেরামত করতে চাও, ইমানকে সংস্কার করতে চাও, খাঁটি মুমিন হতে চাও, কাজ কয়টা? আর যদি কোন কাজ কয়টা? দুইটা। আল্লাহ পাক কিন্তু আমি কোনো বেঈমানকে বলি না, আমি কোনো মুনাফিককে বলি না, কাফেরকে বলি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, দুইটা কাজ করো যদি ইমানকে ঠিক রাখতে চাও। বলেন তো আমাদের ইমান ঠিক রাখা দরকার আছে না নাই? আর যদি কোন দরকার আছে না নাই? একজন মানুষ মানুষ হবে যদি মুমিন হয়, ঠিক না বেঠিক? যদি কোন
যার ঈমান ঠিক তার নামাজ ঠিক, যার নামাজ ঠিক তার ঈমান ঠিক, যার নামাজ ঠিক নাই তার ঈমান ঠিক নাই, যার ঈমান ঠিক নাই তার নামাজ ঠিক নাই, কথা ঠিক না বেঠিক জোরে কয়। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই, আরো জোরে কোন দরকার আছে না নাই। এ আমার বাজান সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একজন আরেকজনকে ডাকতেন, তাআল নুমিন সাআতান, আসো বসো কিছুক্ষণ সময় আমরা ঈমানকে নবায়ন করি, ঈমানের মুজাকারা করি, আমরা ঈমানটাকে তরুতাজা করি। সাহাবায়ে কেরাম একসাথে বসে বসে ঈমানকে নবায়ন করতেন, মুজাকারা করতেন। আর আজকে আমরা মুসলমান, ঈমান নিয়ে কোনো আলোচনা নাই, এখন আমরা সময় পাইলে বলি বসো একটু লুডু খেলা লই, কথা কয় না কেউ, সবাই বসো একটু টাস খেলি টাস খেলি, এখন মোবাইলেও খেলা শুরু করে, কথা ঠিক না বেঠিক, ব্যালের উপরে এমন জ্বর সরে বসছে, আমি কি দেখি হয়েছে গান বুঝতে পারি নাই আর কি। আর এমন লোক জ্বর সরে গেছে পুরো আমার পাক্কা মুসল্লি, হা আমি দেখতে গেছি আর এমন লজ্জা পাইছি, তাকায় দেখি মোবাইলের মধ্যে খেলতেছে আর কি। কপাল কপাল করা মুসলমান বুড়া হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, তারপর মোবাইলের ভিতরে টাস খেলে আসে না নাই। বলেন তো এই সমস্ত ফালতু কাজ যারা করবে আল্লাহ পাক কয় ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যেই মুমিন অন্যায় কাজ ছাড়ে না, নামাজও পড়ে পাল্লা দিয়া, টেলিভিশন দেখেও পাল্লা দিয়া, এ বাবা নামাজও পড়ে পাল্লা দিয়া, গান শুনে পাল্লা দিয়া, নামাজও পড়ে পাল্লা দিয়া, গুনাহও করে পাল্লা দিয়া, ওই মুসলমানের ওই নামাজ কোনোদিন জান্নাতে নিতে পারবে না, কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে, পাশাপাশি সমস্ত ফালতু কাজগুলো বর্জন করতে হবে, গর্হিত কাজ বর্জন না করলে কশিনকালেও ওই নামাজ তোমাকে শান্তি দিতে পারবে না। তাই তো আজকে মানুষ নামাজও পড়ে অশান্তিতে ভোগে, নামাজ পড়ে ঘরে শান্তি নাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ব্যবসায় বরকত নাই, সব জায়গায় অশান্তির আগুন আর অশান্তির আগুন, কথা ঠিক না বেঠিক জোরে কয়। ছেলে ঘুমায় এক জায়গায়, মেয়ে ঘুমায় আরেক জায়গায়, বিবি ঘুমায় আরেক জায়গায়, সে ঘুমায় আরেক জায়গায়, কথা ঠিক না বেঠিক জোরে কয়। কেউ কারো কমান মানে না, কারণ তুমি তো একজন রাজি করতে পারো নাই। তুমি যদি আমার ওই মালিক রে আল্লাহ রে রাজি করতে পারো, আল্লাহ রে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার পুরা পরিবার কন্ট্রোল করার জিম্মাদার হবেন কে? আরো জোরে বলেন না কে? আমার বাজান, এই জন্য আমার আল্লাহ ঈমান দেখে কারো চেহারা দেখে না, চেহারা সুন্দর কিনা তাও দেখে না, আল্লাহ পাক চেহারা কালো কিনা তাও দেখে না। বান্দা তোমার যদি ঈমান ভালো হয়, আমল ভালো হয়, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি করবে না, জোরে কম সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয় ঈমান যদি সংশোধন করতে চাস, ঈমান যদি সংস্কার করতে চাস, আমল দুইটা, ইত্তাকুল্লাহ, এক নাম্বার হলো বেশি বেশি আল্লাহরে ভয় করো, রাত্রিবেলা ওইটা আল্লাহর কাছে কান্দ, জিন্দগিতে যত গুনাহ করছো আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ তো এমন দয়ালু এমন রহমান, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না, সুবহানাল্লাহ। এ আমার বাজান, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখে, এক আল্লাহর গোলাম সারা জনম জনম গুনাহ করছে রূপের সৌন্দর্য দিয়া, এ যার কাছে যায় সেখানে গেলে তার এসে সবাই আশ্রয় দিত, ডানেও লোক ছিল, বামেও লোক ছিল, পিছনেও ছিল, সামনে ছিল। যখন বয়স হয়ে গেছে বুড়া মানুষ, এখন আর যৌবনের ক্ষমতা নাই, পয়সার ক্ষমতা নাই, এখন আর শক্তি নাই, সামর্থ্য নাই, ডানের লোকগুলো পালায় গেছে, বামের লোকগুলো গেছে, পিছনের গুলো গেছে, সামনের গুলো গেছে, এখন ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দেয় না, ভাইও পরিচয় দেয় না, অন্যরাও পরিচয় দেয় না, সমাজের কেউ তাওরে দেখতে পারে না, এই মানুষটা নিরুপায়। হঠাৎ দেখে তার সামনে পিছনে ডানে বামে কেউ নাই, লোকটা হঠাৎ কইরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া কয়, ইমাম সাহেব আপনার কাছে একটা আবদার, এখন তো আমার সহযোগ্য আর কেউ নাই, ও ইমাম সাহেব এখন আমার কি করার, আমি আল্লাহরে কেমনে হাত করব, কেমনে আল্লাহরে রাজি করব, আমার জিন্দগিতে এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, আমার আল্লাহ নিয়ে আমার গুনাহ মাফ করব। ইমাম সাহেব ডাক দিয়া কয়, বাবা একটাই মাত্র রাস্তা খোলা, তুমি বেশি বেশি করে আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে কান্না আরম্ভ করো, খাটি দিলে তওবা আরম্ভ করো, আর গভীর রাত্রে ওইটা চোখের পানি ফেলায় কান্দ, আমার আল্লাহকে তোমার নামটা ওলির দপ্তরে উঠে তোমার জান্নাতি করে দিব, জলে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
Fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. E banda beshi beshi tasbih korte hobe kar aro jore kon tasbih korbo kar fasabbih tasbih poro bihamdi ebong tomar rober ham poro alhamdulillah bolo subhanallah bolo alhamdulillah bolo ebong tumi allah er kache khoma chaite thako astaghfiru istighfar poro astaghfirullah bolo kono manush jokhon allah er kache istighfar kore astaghfirullah bola khoma chay sori janaya palay allah go bhul kore felechi amare maaf kore dao innahu kana tawwaba allah shudhu ekbar noy banda hazar bar bhul korbi hazar bar khoma chabi amar allah করে হাজার বার ক্ষমা করে জান্নাত দিবে চিৎকার মেরে কম সুবহানাল্লাহ তুমি তো ওই আল্লাহ maaf চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি আমার বাজান ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল হায় হায় কি করা যায় গভীর রাত আল্লাহর কাছে উঠা যখন কান্না আরম্ভ করে দেয় আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা জিন্দেগীতে যত গুনাহ করেছে গভীর রাতে গভীর জঙ্গলে গিয়া যখন আল্লাহর কাছে কান্না আরম্ভ করছে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ maaf কইরা তার নামটা ওলির দপ্তরে উঠায় আল্লাহ পাক জান্নাতি বানায়া দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য বলেন তো কানতে হবে কার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া কান্না না এ আমার বাজান ও আমার পর্দারের মা মা গো আল্লাহর কাছে কান্দো মা এ মা স্বামীর পরিচয় দিয়া বাঁচা যাবে না মা মা গো ছেলের পরিচয় দিয়া বাঁচা যাবে না হযরতে ফাতেমাকে আল্লাহর নবী বললেন ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি এ ফাতেমা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হাশরের ময়দানে আমি নবীর পরিচয় দিয়া বাঁচতে পারবা না ও ফাতেমা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও আমার পর্দালের মা মা গো তোমাদেরকে নাইকা বলি মা কারো পরিচয় দিয়া বাঁচা যাবে না আমল সুন্দর করো তাহাজ্জুদের নামাজ পড়ো নেক আমল করো পর্দা করে চলো কোন মা যদি স্বামীর খেদমত করে রমজানের রোজা রাখে এরপরে কোন মা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে ওই মায়ের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই কথা ঠিক না ব্যাটিক জোরে গায় পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান কথা ঠিক না ব্যাটিক জোরে গায় পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ নারী ধর্ষণে সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা কথা ঠিক না ব্যাটিক জোরে গল্লাহ La ilaha illallah illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam amar bazan khub bhalo kore bujben ami shesh kotha bole bidai nibo e amar dosto হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সবচেয়ে প্রিয় বিবি মা খাদিজা মা খাদিজার ইন্তেকালের আগে একদিন মা খাদিজা কান্না আরম্ভ করে দিলেন এ আমার বাজান মা খাদিজা কাঁদতেছেন হযরতে ফাতেমা মায়ের কাছে মাথা রাইখা বলতেছেন মা তুমি কেন কান্না করতেছো মা মা গো তোমার চোখের পানি আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না কিন্তু যতই বোঝায় মায়ের কান্না থামে না হযরতে ফাতেমা নবীজির কাছে আয়েশা কয় আব্বা
বুঝেছি আমার মা খাদিজা কান্দছেন আপনি সারা আমার মায়ের কান্না বন্ধ হবে না আব্বা গো আপনি কি আমার মাকে একটু সান্তনা দেন আমার মা কেন কান্দছে নবীজি আমার মা খাদিজার কাছে গেলেন গিয়া মা খাদিজাকে জিজ্ঞাসা করলেন খাদিজা ও খাদিজা তুমি কেন কাঁদো তুমি তো ইসলামের জন্য সর্বস্ব বিলীন করে দিয়েছো গো খাদিজা খাদিজা তোমার চোখের পানি আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না তুমি কেন কাঁদতেছো মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো অন্তিম মুহূর্ত যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে স্বামী আমার আমার মনে হয় আমি আর বেশি কোন বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বলতেছেন তাহলে আপনি কাঁদেন কেন কয় নবীজি আমি কাঁদি আমি ওই আখেরাতের কবরের ভয়ে কাঁদি ইয়া রাসূলুল্লাহ কবরে গেলে তো তিনটা সওয়াল হবে মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবীয়ুকা আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা এই ভয়ে আমি কান্না করতেছি নবীজি আমার বলে খাদিজা কাঁদতে হবে না টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা দিয়ে দিবে চিৎকার মেরে করো সুবহানাল্লাহ কিন্তু মা খাদিজার কান্না বন্ধ হয় না নবীজি ডাক দিয়া বলে খাদিজা এরপরে তুমি কেন কাঁদো মা খাদিজা ডাক দিয়া বলেন নবীজি শুধু আপনি সাহস দিলেই হবে না আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে নবীজি গো আপনার কাছে আমি ওয়াদা চাই আপনি যদি আমার ওয়াদা দেন তাইলে আমি কান্না বন্ধ করব নইলে বন্ধ করব না কি ওয়াদা চান আপনার কাছে আমি তিনটা ওয়াদা চাই আপনি পুরা করবেন কিনা ও আমার পর্দানের মা মা গো মনোযোগ দিয়া শোনো মা মা খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার এক নম্বরের ওয়াদা হলো নবীজি আমার যখন ইন্তেকাল হয়ে যায় আমার ইন্তেকালের পরে আপনি মেহেরবানি করে নবীজি আমার লাশটা আপনি নিজের হাতে ধরে আপনি কবরে নামাবেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটা করবেন কিনা কয় দুই নম্বরের কি তোমার শর্ত বলো কয় ইয়া রাসূলুল্লাহ আমার দুই নম্বরের শর্ত আমার কবরের ভিতরে আপনি নাই মা আপনি আরেকটা কাজ করবেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন কাফন দিবেন দুনিয়ার বাজারের কোনো কাফন দিয়ে আমারে কাফন দিবেন না আপনার গায়ের ব্যবহৃত একটা জামা আপনার একটা জুব্বা আপনার একটা গায়ের চাদর আপনার পরনের কোনো কাপড় দিয়া আমি খাদিজাকে পেঁচায়া আপনি কবরে নামাবেন বলেন আমার ওয়াদাটা ঠিক রাখবেন কি না নবীজি বলেন ও খাদিজা অবশ্যই আপনার এই ওয়াদা আমি পুরা করব দুই নম্বরের ওয়াদা কি বলেন কয় দুই নম্বরের ওয়াদা হলো আপনি আমার কবরের মধ্যে নাই মা আমার লাশটা কবর রাখার আগে আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি খাবেন আপনার দেহটা একটু আমার ওই কবরের ভিতরে লাগাবেন আর তিন নম্বরের ওয়াদা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আমাকে কবরে রাইখা আমার কবরে মাটি দিয়া আপনি আমার একা রাইখা আপনি চলে যাবেন না আমার কবরে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে আপনি একটু পাশে থাইকা আমার কবরের সোয়ারের জবাবটা আপনি দিয়া দিবেন চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ নবীজি আমার কথাগুলো ঠিক করলেন মা খাদিজার ইন্তেকাল হয়ে যায় নবীজি নিজের একটা জুব্বা মুবারক একটা কাপড় ছিঁড়ে একটা চাদর মুবারক দিয়া মা খাদিজাকে আল্লাহর রসুল কাফন পড়ায়া দিলেন এবং কবর খনন করার পরে আল্লাহর হাবি ওই কবরের কাছে গিয়া নিজের দেহ মুবারকটা কবরের মধ্যে একটু গড়াগড়ি খাইলেন এরপরে মা খাদিজার লাশটা যখন কবরের ভিতরে নামায় আল্লাহর নবী কবর থেকে নামাইয়া যখন বাঁশের চালি বিছায়া মাটি দিয়া নবীজি কবরের পাশে বসে আছেন সবাই চলে গেছে সন্ধ্যা গণায় আসছে কিন্তু আল্লাহর নবী মা খাদিজার কবর থেকে একটা কদম সামনে আগায় না ওই দিক দিয়া জিব্রাইল আমিন আল্লাহ পাক
জিব্রাইল পাঠাইছে জিব্রাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে সালাম দে আর বন্ধুরে জানায় দেখ আমার বন্ধু কেন রাত হয়ে যায় আমার বন্ধু কেন খাদিজার কবর থেকে এখনো দূরে যায় না জিব্রাইল আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এখনো মা খাদিজার কবরের পাশে বসে আছেন এখনো কেন দূরে যান না আপনি কেন ঘরে যান না নবীজি ডাক দিয়া কয় ও ভাই জিব্রাইল আমার খাদিজা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে খাদিজার কবরের সওয়ালের জবাব যেন আমি দিয়া দেই ইয়া এই জন্য আমি মা খাদিজার কবরে কখন সওয়াল হবে উত্তর হবে এটা না হওয়া পর্যন্ত আমি যাইতে পারি না আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল জানায় দেন নবীজি আপনার এখানে থাকতে হবে না আপনার যে খাদিজা ইসলামের জন্য সব দিয়েছে মাল সম্পদ যা ছিল সব আপনার কদমে ইসলামের জন্য ঢাইলা দিছে আপনার খাদিজা আপনার জন্য জীবন দিছে যৌবন দিছে সব ছাড়ছে ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে নবীজি আপনার খাদিজার প্রশ্নের জবাব আপনার দিতে হবে না আরশের মালিক আরশ থেকে খাদিজার কবরের সওয়ালের উত্তর আল্লাহ পাক নিজেই দিয়া দিছে চিৎকার মেরে কর সুবহানাল্লাহ এই জন্য আমার মা গো ও মা যেই মা খাদিজা তার সর্বস্ব ইসলামের জন্য বিলীন করলো গো মা তোমরাও যদি ইসলামের জন্য মা গো এই দ্বারা যৌবনটাকে মা পর্দা আবৃত্ত করতে পারো এই মহিলা মাদ্রাসার সাথে জড়িত থাকতে পারো মা এখানে তুমি একজন আজীবন সদস্য হইতে পারো এই মাদ্রাসার লিল্লা বড়িয়ে তুমি একজন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হয়ে জান্নাতে যাইতে পারবা মা ও যুবক ভাই তোমাদেরকে বলা যায় এই জন্য একটু জান্নাতের বাগানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর জোরে কান দরকার আছে না